প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমীর লগ্নে বাংলার বিভিন্ন সংস্থা ক্লাব শিক্ষা প্রতিষ্ঠান দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠে প্রতি বছরের মতো এবারও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে নদিয়া জেলার পলাশিপাড়া থানার সবুজ সংঘের সদস্যবৃন্দ তবে এবছর ক্লাব সদস্যরা তাদের আনন্দযজ্ঞে এলাকার দুস্থ মানুষদের অন্ন প্রদানের সঙ্গে সঙ্গে কিছু চাল এবং অর্থ সাহায্যের ব্যবস্থা করে সমগ্র বিষয় তথা বাণী বন্দনাকে এক অনন্য মাত্রা দান করেছে যা সত্যিই প্রশংসনীয় আজকের এই আনন্দানুষ্ঠানে সামিল হয়েছিলেন তেহট্ট দু নম্বর ব্লকের ভিডিও শুভ সিংহ রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গোপাল এখানে আয় তুই এখানে আয় লবণের লবণটা মাথার উপর আছে মাথা লবণ লবণ সবুজ সংঘ ক্লাবে সরস্বতী পূজার দিন আপনাদের ডাকা হয়েছে হয়েছে দেয়া এবং অন্ন ভোগ করানো হয়েছে আপনার কেমন লাগলো ভালো লাগলো ভগবান আবার দেখ তাহলে আমরা আবার পাবো ভগবান বড় করুক আবার দেখ তোমাদের বাবা তাহলে আমরা পাবো হ্যাঁ আমার মতো দুসন্দ খাওয়া ভালো হয়েছে দিয়েছে ভালো হোক ভগবান আবার দেখ আপনার নাম অন্য কথা আজকের যে আপনাদের প্রয়াস এই প্রয়াস সম্বন্ধে কিছু বলুন আমরা সবুজ সঙ্গ সদস্য প্রতি বছর সরস্বতী পুজো দিই তবে এবারে আমরা ভেবেছিলাম এলাকার বেশ কিছু দুস্থ মানুষের জন্য আমরা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করব। আমরা করেছিলাম সেই মধ্যাহ্ন্য ভোজন চলছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট টু বিডিও মাননীয় শ্রী শুভ সিংহ রায় মহাশয় আমরা তাদের মধ্যাহ্ন ভোজনের সাথে সাথে আমরা কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিলাম মানুষ দুজন আসছেন আমাদের কাছে আসছেন সাহায্য চাইছেন সহযোগিতা করছেন আমাদেরকে আপনার নাম আমার নাম অরূপ মণ্ডল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট